প্রিয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অবশেষে তোমাদের জন্য অফিশিয়াল নোটিশ কিন্তু একটু আগেই প্রকাশিত হয়েছে। কম্পারেটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য কোঅর্ডিনেট ফুড ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো রীতিমতো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এবার অফিসিয়াল নোটিফিকেশানে কী কী উল্লেখ করা হয়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে, কীভাবে আবেদন করবে, কারা আবেদন করতে পারবে, কী যোগ্যতা লাগবে এবং আবেদনের পর কীভাবে সিলেকশান হয়ে তুমি চাকরি পাবে, ফুড ইন্সপেক্টর হবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে এ টু জেড অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর তোমাদের প্রত্যেকে বলে রাখি যে অফিসিয়াল নোটিশের সমস্ত কিছু এখানে আমি লিখে নিয়েছি, এক এক করে বলবো। অনেক কিছু জানার আছে যেগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। প্রথমেই বলে রাখি এখানে এ তোমাদের কি হচ্ছে এ এজের কথা, আর তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবার তোমরা অনেকেই বলবে যে আমার আর জন্মের কতর মধ্যে কত হতে হবে, সেটা বললে আমাদের ক্লিয়ার হয়ে যায়, আমাদের বয়সটা নির্ধারণ করতে সহজ হয়। সেক্ষেত্রে তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি তোমাদের জন্ম হতে হবে January 1983 থেকে January 1, 2005 মধ্যে তোমার যদি জন্ম হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা SC ST বা OBC রয়েছে তোমাদের জন্য কি অতিরিক্ত ছাড় রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। তোমরা যারা SC ST রয়েছে তোমাদের অতিরিক্ত 5 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 45 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। আর OBC দের জন্য 3 বছর রয়েছে, 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে রয়েছে অ্যাপ্লাই ডেট, কবে থেকে শুরু হবে অ্যাপ্লাই ডেট কী? দেখো অ্যাপ্লাই ডেট তোমাদের আগেই জানিয়েছিলাম 23 আগস্ট থেকে, ঠিক আছে, 23 আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত, 23 আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের 20 তারিখকে পর্যন্ত কিন্তু তোমাদের এর মানে আবেদন প্রক্রিয়া চলবে। সেপ্টেম্বরের 20 তারিখ দুপুর 3টে পর্যন্ত অনলাইনে আবেদন তোমরা করতে পারবে এবং কালকে থেকেই আবেদন কিন্তু শুরু হচ্ছে। এবার কথা হচ্ছে আবেদন করতে গেলে তোমাদের কত টাকা লাগবে। দেখো আবেদন করতে গেলে তোমাদের তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, OBC রয়েছে, তোমাদের জন্য 110 টাকা টোটাল লাগবে। এবং তোমরা যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছো, SC ST রয়েছো, তোমাদের জন্য কিন্তু কোনো রকম টাকা লাগবে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি কোয়ালিফিকেশান কী লাগবে, কী যোগ্যতা লাগবে SI ফুড ইন্সপেক্টর হওয়ার জন্য। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি মাধ্যমিক পাস তোমাদের হতে হবে। মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের কোনো পার্সেন্টেজ লাগবে না, তোমার মাধ্যমিক পাসের সার্টিফিকেট হলেই তোমরা আবেদন করে ফুড ইন্সপেক্টর হতে পারবে। ন্যূনতম ও 25% নম্বর পেয়ে পাস করলেও তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এক্ষেত্রে তোমাদের আরও একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে এই এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে, যেটা এখানে পরিষ্কারভাবে বলা আছে, রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি অ্যান্ড নেপালি। তো এক্ষেত্রে বেঙ্গলি অথবা নেপালির মধ্যে কিন্তু যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমাদের পড়তে লিখতে সমস্ত কিছু কিন্তু জানতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের সমস্যা হবে। মানে কি বললাম, তোমাদের বাংলা বিশেষ করে এই পশ্চিমবঙ্গে তোমাদের ফুড ইন্সপেক্টর হতে গেলে যেহেতু বাংলায় সমস্ত বিষয় বা বাংলায় তোমাদের ওয়ার্ক করতে হবে, সেই কারণে বাংলা ভাষা তোমাদের জানতে হবে, বাংলা ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে, তাহলেই কিন্তু তুমি চাকরি পাবে, তাহলেই কিন্তু তুমি মানে চাকরি বা আবেদনের যোগ্য। এর পরবর্তী বিষয় এখানে বলে দিই সিলেকশান প্রসেসের কথা। সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে, সিলেকশান প্রসেস কী রয়েছে, দেখো কীভাবে তোমরা আবেদন করার পর চাকরি পাবে। প্রথম তোমাদের হবে রিটেন এক্সাম, রিটেন এক্সাম, আর দ্বিতীয় হচ্ছে কি তোমাদের ইন্টারভিউ বা তোমরা বলতে পারো পার্সোনাল টেস্ট। তো এক্ষেত্রে তোমাদের যে রিটেন এক্সাম হবে সেটা MCQ বেস হবে। কী হবে? MCQ বেস, অনলাইনে হবে না, অফলাইনেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। MCQ কোশ্চেন হবে, যেখানে যেটা তোমাদের মানে সঠিক অ্যান্সার হবে সেই অ্যান্সারটা তোমাদের লিখতে হবে। MCQ মানে তোমরা তো বাদ বাকি জানো। এক্ষেত্রে কী কী সাবজেক্ট থাকবে, এক থাকবে হচ্ছে তোমাদের ম্যাথ থাকবে, ম্যাথ অ্যারিথমেটিক থেকে আসবে, অর্থাৎ তোমাদের এখানে আমি কেন অ্যারিথমেটিকের সাথে রিজনিং রেখেছি, প্র্যাকটিক্যালি
যে অফিশিয়াল বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে অ্যারিথমেটিক থাকবে, তার সঙ্গে কিছু রিজনিং থাকতে পারে, এটা ইঙ্গিত দেওয়া আছে। প্র্যাকটিক্যাল নোটিশটা দেখলেই তোমরা বুঝতে পারবে, সেই কারণে অ্যারিথমেটিকটাই বেশি থাকবে, হয়তো একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন রিজনিংয়ে দিতেও পারে, যেহেতু অফিশিয়াল বিজ্ঞপ্তিতে মেনশান করা রয়েছে বিষয়টা। ঠিক আছে, এক্ষেত্রে ম্যাথ কতটা আসবে, কটা আসবে, 50টা কোশ্চেন আসবে এমসিকিউ, যেটার প্রত্যেকটা এক করে টোটাল 50 নম্বর, এবং জিকে থেকে কিন্তু 50টা কোশ্চেন টোটাল 50 নম্বর, মানে 50-50 টোটাল 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, এ টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং 1.5 ঘন্টা তোমরা টাইম পাবে, মানে 90 মিনিট কিন্তু তোমরা টাইম পাবে। এই হচ্ছে তোমাদের রিটেন এক্সাম, এবং রিটেন এক্সাম হওয়ার পর কি বললাম, পার্সোনাল টেস্ট তোমাদের দিতে হবে। এই পার্সোনাল টেস্ট থাকবে 20 নম্বরের, অর্থাৎ রিটেন এক্সাম বা এমসিকিউ তোমরা বলতে পারো সেটা 100 নম্বরের হবে, এবং ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট হবে 20 নম্বরের। টোটাল তোমাদের কিন্তু 100 ও 120 নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষার ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের রেজাল্ট আসবে, এবং তোমরা কী হচ্ছে সরকারি কর্মচারী অর্থাৎ তোমরা ফুড ইন্সপেক্টর হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্যে বা রাজ্যগুলোতে নিযুক্ত হবে। ঠিক আছে, এরপরে যদি স্যালারির কথা বলি, তো তোমরা ইনহ্যান্ড স্যালারি কত পাবে এবং স্যালারি কত থেকে কতর মধ্যে হবে, যেটা অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে 22,700 থেকে কি 58,800 টাকা পর্যন্ত কিন্তু তোমরা রীতিমতো স্যালারি পাবে। এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে যে কোথাও শুনেছি 27,000, কোথাও শুনেছি 28,000, আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি যে 27,000 মতো তোমরা টোটাল হাতে পাবে। এটা হচ্ছে বেসিক অ্যালোয়েন্স অর্থাৎ বেসিক স্যালারি, তারপরে এর ওপর তোমাদের বিভিন্ন বিষয় ইনক্লুডেড হবে। ঠিক আছে, বিভিন্ন অ্যালায়েন্স ইনক্লুডেড হবে, মেডিকেল অ্যালায়েন্স থেকে শুরু করে একাধিক অ্যালায়েন্স ইনক্লুডেড হবে, এবং 27,000 প্রাইস তোমরা ইনহ্যান্ড স্যালারি পাবে হাতে, এটা ধরে নিতে পারো। এবং তোমার এখানে যে বেসিক পে স্কেল সেটা কিন্তু এখানে 22,700 থেকে 58,800 টাকা, প্রায় 60,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হতে পারে, এটা অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এবার ভ্যাকেন্সির কথা যদি বলি, 480টি, ঠিক আছে, 480টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে, মানে বুঝতেই পারছো এত কম ভ্যাকেন্সি। কতদিন আগে পিএসসি ফুড এসআই এর পরীক্ষা হয়েছিল, আবার বহুদিন পর রিক্রুটমেন্ট আসবে, প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা ওয়েট করেছিল যে ফুড এসআই এ আবেদন করবে, এবং তারাও আবেদনও করবে, বিজ্ঞপ্তি অবশেষে আসলো, কিন্তু ভ্যাকেন্সি সত্যি এই ভ্যাকেন্সিটা এক্সপেক্ট করিনি, অনেক বেশি ভ্যাকেন্সি এক্সপেক্ট করেছিলাম। খুব মানে বাজেভাবে, আমি তো মানে কিছু বললে বলবে সরকারের এগেনস্টে যাচ্ছে, সরকারের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বাদবাকি তোমাদের কি ভ্যাকেন্সি জেনে কেমন লাগছে বা কি প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। বাদবাকি তোমরা যারা প্রস্তুতি চালাতে চাইছো, ফুড এসআই আবেদন করে ফুড ইন্সপেক্টর হতে চাইছো, তোমাদের জন্য কিন্তু রীতিমতো অনলাইন ব্যাচ চালু হয়ে গেছে ম্যাথামেটিক্সের। জিকে তো তোমরা নিজে বাড়িতে বসে পড়তে পারবে, কিন্তু ম্যাথামেটিক্স অনেকের অসুবিধা রয়েছে, তোমাদের কথা মাথায় রেখে তোমাদের অনুরোধে কিন্তু রীতিমতো ম্যাথামেটিক্সে এসআইয়ের ম্যাথামেটিক্সে ফুড এসআইয়ের জন্য কিন্তু রীতিমতো কোর্স তৈরি করা হয়েছে, যেটা ডেডিকেটেডভাবে এ ফুড এসআইয়ের জন্য তৈরি। তোমাদের মধ্যে যারা ম্যাথামেটিক্সে দুর্বল, ম্যাথামেটিক্স নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, তারা অতি অবশ্যই জয়েন করতে পারো, লিংক ডেসক্রিপশানে রয়েছে, প্রথম কমেন্টে রয়েছে, ওখান থেকে আমাদের অ্যাপস ডাউনলোড করে সরাসরি এই যোগদান করতে পারো তোমার আর ফুড এসআই ম্যাথামেটিক্স কোর্সে।